সন্মুখত লোকসভা নির্বাচন, অসম জাতীয় পরিষদের সন্মুখত প্রথমটো লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনত বিরোধীর শক্তি বৃদ্ধি করার বাবে বিশেষভাবে তৎপর হয়েছে অজাপ নেতৃত্ব। সাম্প্রদায়িক শক্তি বিজেপি আর এআইডিএফক উৎখাতর বাবে রণকৌশল যুগুত করেছে হেনো অজাপ। কিন্তু এই লোকসভা নির্বাচন তো কেবল নির্বাচনত ক্ষমতা প্রাপ্তির বাবে আমি নির্বাচনী যুঁজখনত অবতীর্ণ হওয়া নাই। এই লোকসভা নির্বাচনত আমি এটা আরম্ভণির পৰা এটা আমার দলের স্থিতি দোহারিছিলো যে বিজেপিক পরাভূত করার স্বার্থত বিজেপি বিরোধী ভোটার বিভাজন রোধ হওয়া উচিত। আর তার বাবে সকল বিরোধী দল বিজেপি বিরোধী দলসমূহ ঐক্যবদ্ধভাবে নির্বাচন যুঁজ দিব লাগে। পলমকৈ হলেও ডিব্রুগড়, বরপেটা আর গুয়াহাটি সমষ্টিটো বিচারি অজাপয় আলোচনার প্রস্তাব রাখিছে বিরোধী ঐক্যমঞ্চত। অজাপ নেতা দুলু আহমেদের আপত্তির পিছতে অজাপয় লৈছে এই সিদ্ধান্ত। আর আমার দলের সিদ্ধান্তর আধারত আমি কেখন আসন খেলিম, কত খেলিম কেতিয়াও আজিলৈকে কোৱা নাই। আমি অন্যান্য দলসমূহে কৈছে, কোনোবাই ঘোষণা, আমি কিন্তু কোৱা নাই। আমি প্রথমবারের কালি এনেধরনের সিদ্ধান্ত লৈছোঁ যে আমি তিনিখন আসনত খেলিবলৈ আমি আগ্রহী। গতি এই বিষয়টো বিরোধী পক্ষের উমতিয়া মঞ্চত আলোচনা হব, আলোচনা যে সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত আমি সকলে গ্রহণযোগ্য বলে আমি বিশ্বাস করব। অজাপ অথবা বিরোধী ঐক্য মঞ্চই দুলু আহমেদক যদি বরপেটা সমষ্টি প্রক্ষেপ নকরে, তেন্তে দুলু আহমেদে অজাপর পৰা পদত্যাগ করার পূর্ণ সম্ভাবনা আছে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।